বিএনপির এমপিদের পদত্যাগ করা ছয় আসনের উপনির্বাচনে কাঙ্ক্ষিত প্রতিযোগিতা না থাকায় ভোটার উপস্থিতি অনেকটাই কম ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 15 থেকে 20% ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বলে প্রাথমিক হিসাবে সির। বুধবার নির্বাচন শেষে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা জানান। বিস্তারিত জহুরুল ইসলাম খানের প্রতিবেদনে। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া দেশের ছয়টি আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে গণমাধ্যমকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, আনুমানিক 15 থেকে 25% ভোট পড়তে পারে এই নির্বাচনে। শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকাকে, নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম থাকাকে এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। উপস্থিতির হার তুলনামূলকভাবে কম ছিল, আনুমানিক 15-20-25 ইত্যাদি হতে পারে, তবে নিশ্চিত করে এখনও বলা যাবে না, এটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তবে এ ভোটে অনিয়ম বা কারচুপির কোনো উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। আমরা স্থানীয় প্রশাসন থেকে সর্বক্ষণ তথ্য নিয়েছি, আমরা টিভি চ্যানেলগুলোর উপর সর্বক্ষণ দৃষ্টি রেখেছিলাম, অনিয়ম বা কারচুপির উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি, কোনো ব্রেকিং নিউজ বা স্ক্রল হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন পত্রিকাগুলো আমরা বিশেষভাবে পাঠ করে দেখেছি, সেখানেও আমরা বিরূপ কোনো তথ্য বা সংবাদ পরিবেশিত হতে দেখিনি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে অনুষ্ঠিত ছয়টি আসন উপনির্বাচনে প্রার্থী ছিলেন 40 জন, ভোটার সংখ্যা 22,54,217 জন। জহুর ইসলাম খান, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।